চন্দনের বন্ধুরা আছে না, ওদেরকে চাই এখানে। এই জাস্ট আসল খেলাড়ি কটা ডিম, হ্যাঁ কটা ডিম শান্তু চারটে, আমি দুটো, সন্দীপ কটা, আর তুমি তিনটে, তাহলে আমি সবচেয়ে কম। রাত্রেবেলা আমার দেখবি আমি 20 পিস মাংস আছে, তো এখানে ঘোরাতে গোটা কিছু কিছু জায়গায় ঘোরাবে পেহেলগামে, তো এক একটা জায়গায় কোনো জায়গায় 1700 বলছে, কোনো জায়গায় 2300, তো আমরা দুটো জায়গাতে মানে টোটাল 12000 দেবো বলেছি, তো দেখি কি বলে। ওদের হিসাবে 17000 হচ্ছে পাঁচজনের, তাই আমি বলেছি 12000 দেবো, ঠিক আছে? কিন্তু একটু ঢিলা ঢিলা এই বুঝে পড়ে যাবে মনে হচ্ছে, তো হাঁটতে হাঁটতে অসুবিধা হচ্ছে, পড়ে হাঁটতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, অসুবিধা হচ্ছে নাকি? আর না তুমি তো ভালো উন্নতি করেছ, আমার ঘোড়া কোনো ড্রাইভার নাই, একা একাই নিয়েছে, ছেড়ে দিয়েছে, পড়বি না কিছু, এটাই মজা, ঘুরে ধরে চালাচ্ছে এদের, দেখ দুটো ঘোড়া নিয়ে যাচ্ছে একসাথে। শান্ত হচ্ছে পড়ে যেতে হবে, জোরে চলছে না, দেখুন আমার ঘোড়া এক একাই যাচ্ছে, চক্কি মনে মনে আমরা টার্গেট নিচে আজকে সব থেকে উঁচুতে যাবো, তো অনেকে কি করে মাছ পথে থেকে ঘুরি নিয়ে আসে, তো আগে থেকে আমরা সেভাবে কথা বলে নিয়েছে, একটু টাকা বেশি নিয়েছে কিন্তু অনেক দূরে নিয়ে যাবে, আর অন্য বছর এই টাইমে প্রচুর বরফ থাকে, সেই তুলনায় এবছরে বরফটা অনেক কম। চন্দন, এ চন্দন কই না, কি করছিস, পায়ে পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, লাগবে রে পায়ে পায়ে। আচ্ছা ভাই নে বলা না কি সব উপর লে জানি তো, কই আপকো বরফ দেখনা হোগা হাম দিখায়েগা আপকো, ওকে আর হাম দেখেঙ্গে, বাড়ি যা একটা ঘোড়া কিনবো বুঝলি, ঘুরবে রে এরকম করে তেল। এ তুমি কি ভাবছো আমি আজকে চাপলাম বলে বলছে, আমার ছোটবেলা থেকে শখ ঘোড়া কেনার, পড়ে যায় না এসে গাধাতে পায়ে কামড়ে দিলে ছেলেটা মনে হয়, আমি একা একাই যাই, তো আমরা 14 কিলোমিটার যাবো এসে চেপে, এ 14 আমরা 4-5 ঘন্টা চেপে থাকবো বলতে, 4-5 ঘন্টা চাইতে থাকলে
আমরা দেখি ঘোড়া নিয়ে ছোটে ঘোড়ার পিঠে চেপে অনেক কিছু করে, তো সিনেমাতে দেখতে ভালো লাগে কিন্তু চাপলে বোঝা যায় যতটা ইজি না। এখন অবশ্য আমার অসুবিধা হচ্ছে না, এখন অবশ্য অসুবিধা হচ্ছে না, একটু সাইডে সাইডে গেলে খালে গেলে তখন ভয় লাগছে। এ বাবুলাল চুপটা বলছি, কে বা সাত মাথায় আছে নাকি বাবুলাল? কে সন্দীপ ভয় করছে নি? দেখুন হচ্ছে কাশ্মীরের গ্রাম গনসিপাল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঘোড়া কোনো সমস্যা নেই, এতে ভয় কেমন? এগুলো ঘোড়া বলেই সম্ভব এই রাস্তাতে যাওয়া। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুনু এই রাস্তাতে ঘোড়ার পিঠে চেপে আছে। আমরা ঘোড়ার পিঠে বসে আছি, অবস্থা এত উঁচু রাস্তা, এরকম খারাপ রাস্তা যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বুঝতে পারছেন কতটা এদের পরিশ্রম হচ্ছে। চন্দন একটা ঘোড়া তোকে এখান থেকে কিনে দেবো নাকি নিয়ে চলে যাবে পিঠে পিঠে চেপে চেপে? তখন আপেল এখানে মেয়ে এখানে তুই একটু আগে মনে ছিল পড়ে যাব, শান্তর ঘোড়াটা আবার ঘোড়াটা মাঠ পিল লেগে যাচ্ছে যেতে যেতে বেসার ঠেলা ঠেলি কামড়ি শুরু করে দিয়েছে। চুপচাপ যায় তা হয়, যেতে যেতে মারামারি ঠেলা ঠেলি শুরু করেছে, এরা পিছনে যে কেউ চেপে আছে সেই হুশ নাই এদের। তো দু হাতে ধরে রাখাই কষ্ট, আমার তো এক হাতে ক্যামেরা করছে এক হাতে ধরে আছে। তুনু দেখুন কি অবস্থা, সাইডে পুরো একদম খাল, প্রচুর খাল, পড়ে গেলে পরে বাস ওই জায়গাটা, যা রিক্সে এলাম চন্দন ঘোড়া আছে, চন্দনের ঘোড়া সত্যি কেমন লাগলো বলো, লাইফের প্রথম হর্স রাইডিং? আমি আর বাড়ি যাবো না। এই এক জায়গায় সাইডে খাল ছিল, তখন কেমন লাগছিল? এগুলো কি রে? হ্যালো গাইস, এই যে তোমার আদিলাস, কি জায়গা দেখুন। আমি হ্যান্ড গ্লাস পরবো না আমি ভাই, এই যে বরফটা দেখছেন এটা কিচ্ছু না, কালকে আমরা যেখানে যাচ্ছি গুলমার্গ তারপরের দিন সোলমার্গ, ওইগুলোতে এর থেকে অনেক বেশি বরফ থাকবে। আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটা পুরো বরফ থাকবে। লো কোয়ালিটির জুতোগুলো বিশাল শক্ত, আমার তো দুয়ার কেউ নাই।
তো আমরা এখন আরো উপরে যাচ্ছি নিচে দেখুন পুরো খাল রে বাবরে যদি স্লিপ কেটে যায় স্লিপ করে এসে সেটা মোদে শুনাবে পাতা বের হয় রাত মাথাটা তো ফেটে যাবে এখানে বললে এই মালটা সবচেয়ে তো এই জায়গাটা অনেক ডেঞ্জারাস বরফ তো স্লিপ আর সাইডে পুরো খাল পুরো গেলে পরে বাস আগে বানায়গা না ভিডিও আপকো কই ঠিক আছে লাইফে একবার এসছি আর কবে আসবো ঠিক নাই তো ভালো করে এনজয় করে নে রে বাবরে স্লিপ কাটছে খুব এই রে রে বাবরে সিরিয়াসলি প্রচুর ভয় না ভাই তো ড্রোন নিয়ে যা লাগতো না জায়গাটা দারুণ লাগতো ফটো ক্লিক এক ফটো রাস্তা বাদ দিয়ে আরো বড় বাজা ও লাল টোপি ওয়ালা এদের দেখো চন্দন বললো জল খেতে লেগে গেল দেখলি চন্দন বললো জল খেতে লেগে গেল ঘোড়া यहाँ पे शूटिंग हुआ था सलमान खान का जिसका नाम है बजरंगी बाजान यहाँ पर हाँ यहाँ कौन सा सीन सीन तो या इसको ना इसका नाम पड़ गया फिर डाबिया इस जगह का इस जगह का हाँ हाँ আমরা এমন একটা জায়গা দিয়ে আসলাম ওখানে কেউ যায় না তো ওইখানে মানে ফোন হাতে ধরাই যাবে না পড়ে যাবে এত ভয় করছিল পুরো এরকম ডাউন খাল এখন আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড তো এই জায়গাটা যদি গরমের দিনে আসা হয় মে জুন মাস করে তখন পুরো সবুজ থাকে দারুণ লাগে দেখতে কিন্তু এখন কি বলুন তো এখন অতটা সবুজ নাই কোনো জায়গায় এখন কোনো গাছেরই বেশি পাতা নাই সেরকম সবুজ নাই তো এই জায়গাটা আসতে গেলে ওই মে জুন এরকম করে আসতে হবে ভালো লাগে জায়গাটা কিন্তু এই জায়গাতে সবুজ হতো না সবুজ হলে দারুণ লাগতো আর কোথায় নিয়ে যাবে আগে যাবো না চলো কোনোদিনে ঘোরা চাপ না এখান থেকে চলো না ধাক্কা দিও তবে সন্ধ্যাতে এখানে আজকে যে অ্যাক্টিভিটি আছে সব আমরা এখন কিছু করবো না
কালকে যাব গুলমার্গ ওখানে গিয়ে করব আমি করব না মানে বাকিটা করবে না এতে চাপছি তোমরা তোমার টিকিট বুকিং হয়ে গেছে সুপুরে হ্যাঁ ওটাতে যাব কিন্তু এইসব আমি করব না আর ওখানে গিয়ে ঘোড়াতে চাপতে হয় না 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 সান্ত বিকে দেখুন প্রচুর স্পিড সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি এখন প্রায় তিনটে বাজছে তো একটু ম্যাগি খাচ্ছে এখানে খাবারের দাম প্রচুর এই এটুক বড় ম্যাগির দাম হচ্ছে 60 টাকা তো ম্যাগি খেয়ে বেরিয়ে যাবে আর অনেক জায়গা আছে দেখি আজকে যেতে পারি কিনা দেখুন এই ভ্যালিতে প্রচুর লোক আছে তো সবাই ঘোড়াতে করে এসেছে ঘোড়াগুলো সব এখানে দাঁড় করে রেখেছে তো আমরা এখন ঘোড়াতে চেপে যেখান থেকে চেপে এসেছিলাম সেখানেই যাব মানে আমাদের গাড়ির কাছে